ঢাকার নবাবগঞ্জে 10 জন ও গোপালগঞ্জের তেলিভিটা গ্রামের 7 জনের শরীরে করোনার ভারতীয় ধরন ডেল্টা শনাক্ত হয়েছে। ঢাকার নবাবগঞ্জে 10 জনের ভারতীয় ধরন ডেল্টা শনাক্ত হয়েছে। দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া গোপালগঞ্জ সদরের বোলতলি ইউনিয়নের তেলিভিটা গ্রামে 7 জনের ভারতীয় ধরন ডেল্টা শনাক্ত হয়। গত 26 মে তেলিভিটা গ্রামের 11 জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে 7 জনের ডেল্টা শনাক্ত হয়। জেলা প্রশাসন জানিয়েছে, আগে থেকেই সদরের বোলতলি শাখপার শাহপুর ইউনিয়নে লকডাউন চলছে, তবে এই ঘটনার পর তেলিভিটা গ্রামে লকডাউন অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হবে।